একদিন টুনিসানারা নদীর পারে খেলা করছিল। হঠাৎ তারা একটি কলসি দেখতে পায়। টুনিসানারা কৌতূহলবশত সেই কলসির কাছে যায় আর দেখে কলসির ভিতর থেকে টং টং করে আওয়াজ ভেসে আসছে। টুনিসানারা কলসির ঢাকনাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই খুলতে না পেরে কলসিটি নিয়ে বাড়ি ফিরে যায়। সেদিন মাঝরাতে কলসির ভিতর থেকে টং টং আওয়াজটি আরো জোরে জোরে আসতে লাগলো। আওয়াজ শুনে টুনি তার বাচ্চাদের নিয়ে কলসির কাছে আসে আর কলসির ঢাকনাটি খোলার চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টা করার পর কলসির ঢাকনাটি খুলে যায় আর কলসির ভিতর থেকে একটি জিন বের হয়ে আসে। এরপর জিন টুনিকে বলে, টুনি, আমাকে এই কলসি থেকে মুক্ত করে দেওয়ার জন্য আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, তাই আমি তোমাকে এখন অনেক সোনার দানা দেব। এরপর জিন টুনিকে অনেক সোনার দানা দেয়। একদিন এক ডাইনি টুনিকে মারার জন্য তাড়া করতে থাকে। টুনি উড়িতে উড়িতে একটি গুহার সামনে চলে যায় আর ডাইনির হাত থেকে বাঁচার জন্য সেই গুহার ভিতর ঢুকে পড়ে। ডাইনিও টুনির পিছু পিছু সেই গুহার ভিতর ঢুকে পড়ে। এরপর ডাইনি টুনিকে মারতেই যাবে এমন সময় সেখানে একটি দৈত্য এসে হাজির হয় আর টুনিকে জিজ্ঞেস করে কি হয়েছে। টুনি তখন দৈত্যকে সব কথা খুলে বলে। সব কথা শুনে দৈত্য জাদু দিয়ে ডাইনিকে একটি ঘোড়া বানিয়ে দেয়। এরপর টুনি সেই ঘোড়ার পিঠে চড়ে বাড়ি ফিরে যায়। বহু বছর আগে এক জঙ্গলে একটি আপেল গাছ ছিল। টুনি একদিন সেই আপেল গাছে আপেল খাওয়ার জন্য আসে। হঠাৎ করে দেখে একটি আপেল কথা বলছে। আপেল টুনিকে বলে, সেও নাকি একসময় পাখি ছিল। সে যখন আপেল খেতে আসে তখনই এক ডাইনি এসে জাদু দিয়ে তাকে আপেল বানিয়ে গাছে রেখে দেয়। টুনি পাখি আরও জানতে পারে ওই ডাইনির কপালের মাঝখানে থাকা চোখটিতে নাকি ওর প্রাণ আছে। টুনি তখন তার কাছে থাকা সেই জাদুর তরোয়ালটি নিয়ে ডাইনিকে মারার জন্য গুহার ভিতর ঢুকে পড়ে। এরপর টুনি সেই তরোয়াল দিয়ে ডাইনির কপালের মাঝখানে থাকা চোখটিতে আঘাত করে আর ডাইনি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর সেই আপেল গাছে থাকা সমস্ত পাখি আবার তাদের আগের রূপ ফিরে পায়। একদিন রাতে টুনিসানা টুনটুন এক হাঁড়ি পায়েস নিয়ে তার নানু বাড়ি যাচ্ছিল। টুনটুন যখন জঙ্গলের মাঝে আসে তখনই তার সামনে একটি ভয়ানক শাকচুন্নি এসে দাঁড়ায় আর বিশাল একটা জিব্বা বের করে তাকে খেয়ে ফেলে। দূর থেকে একটি টিয়া পাখি এটা দেখে টুনিকে গিয়ে সব বলে দেয়। টুনি তখন তার কাছে থাকা সেই জাদুর তরোয়ালটি বের করে আর শাকচুন্নির কাছে আসে। এরপর টুনি সেই তরোয়াল দিয়ে এক কোপ মেরে শাকচুন্নিকে দুটুকরো করে দেয় আর শাকচুন্নির পেটের ভিতর থেকে টুনির সানা টুনটুন বাইরে বের হয়ে আসে। এক জঙ্গলে দুইটি কাক বাস করত। তাদের বাবা মারা যাওয়ার আগে তাদের জন্য একটি আপেল গাছ রেখে যায়। একদিন তারা গাছটি ভাগাভাগি করে নেয়। বড় ভাই তার ছোট ভাইকে বোকা বানিয়ে গাছের উপরের অংশ তার ভাগে নিয়ে নেয় আর নিচের গোড়ালিটা তার ছোট্ট ভাইকে দিয়ে দেয়। তারপর ছোট্ট ভাই বানটি জঙ্গলে পরিশ্রম করে খাবার জোগাড় করে। টুনি পাখি বানটির এই অবস্থা দেখে বানটিকে একটি বুদ্ধি দেয়। বড় ভাই, হয় তুমি আমাকে গাছের নিচের অংশটা কাটতে দাও, না হলে আপেলের অর্ধেক অংশ আমাকে দিয়ে দাও। তারপর মিন্টু বানটির বুদ্ধিতে কাবু হয়ে সে তার আপেলের অর্ধেক অংশ তার ছোট্ট ভাইকে দিয়ে দেয়। একদিন টুনি ও তার বন্ধুরা জঙ্গলে ঘুরতে বের হয়। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তাদের সামনে একটি ভয়ানক প্রাণী এসে দাঁড়ায় আর সেই প্রাণীটি জাদু দিয়ে টুনির বন্ধুদেরকে কলাগাছ বানিয়ে দেয়। টুনি তখন তার কাছে থাকা সেই জাদু ছুরিটি বের করে। এরপর টুনি সেই ছুরিটি দিয়ে এক কোপ মেরে ভয়ানক প্রাণীটির কাল্লা কেটে দেয় আর প্রাণীটি চিৎকার করতে করতে মারা যায়। এরপর টুনির বন্ধুরা আবার তাদের আগের রূপ ফিরে পায়। একদিন টুনিসানা টুনটুন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। হঠাৎ সে রাস্তার পাশে একটি রসগোল্লার হাঁড়ি দেখতে পায়। টুনটুন রসগোল্লা খাওয়ার জন্য সেই হাঁড়ির কাছে যায় আর তখনই হাঁড়ির ভিতর থেকে একটি ভয়ানক ভূত বের হয়ে আসে আর জাদু দিয়ে টুনটুনকে একটি পাথর বানিয়ে রেখে দেয়। এদিকে টুনটুনের বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মা টুনি তাকে খুঁজতে বের হয়। টুনি টুনটুনকে খুঁজতে খুঁজতে সেই রসগোল্লার হাঁড়ির সামনে যায় আর দেখে রসগোল্লার হাঁড়ির পাশে একটি পাথর কথা বলছে। পাথর টুনিকে বলে যে সে তার একমাত্র আদরের সন্তান টুনটুন। এই রসগোল্লার হাঁড়ি থেকে একটি ভূত বের হয়ে তাকে পাথর বানিয়ে দিয়েছে। এরপর টুনি সেই রসগোল্লার হাঁড়িতে আগুন লাগিয়ে দেয় আর রসগোল্লার হাঁড়িতে থাকা সেই ভূত আগুনে পুড়ে মারা যায়।
আর টুনির সন্তান টুনটুন আবার তার আগের রূপ ফিরে পায়।